নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী। চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরাখবরে। আবারও জিবি হাসপাতাল থেকে উঠে আসলো একাধিক অভিযোগ, এবং সেক্ষেত্রে আরো যে অভিযোগ রয়েছে যে রোগী ভুল চিকিৎসার কারণে মৃত্যু হয়েছে, সেই প্রধান রেফারেল হাসপাতাল থেকে আরো একবার এই খবর উঠে আসছে। একই সঙ্গে চিকিৎসার ভুল চিকিৎসার কারণে এবং পাশাপাশি চিকিৎসায় গাফিলতির কারণে মৃত্যু হয়েছে বিকাশ রায় চৌধুরী নামের এক ব্যক্তির। বাড়ির নাগেরজলা কল্যাণ সমিতির ক্লাবের সামনে হোমগার্ড রিটায়ার্ড চাকুরিজীবী ছিলেন তিনি, এমনটাই খবর। এবং এই মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে। এই মুহূর্তে কি আপডেট রয়েছে শুনুন। ইনজেকশন দেওয়ার কথা তো সন্ধ্যার সময়, আমি ডিউটি থেকে আইছি, আমি প্রায় আইছি 10:30, 10:30 সময় আমি আইয়া দিছি, দুইটা ইনজেকশন বাবার মাথার উপরে দেওয়া হয়েছে নাই। তারপরে মারি জিজ্ঞেস করলাম, মা খুঁজেছে না, তারা খুঁজছে, তারা এরপরে আমি তাদের ডাকতেছি, বাবা তখন শ্বাস কষ্ট হইতাছে, আমি বলছি মা তুমি গিয়া সিস্টারে ডাক দো। এরপরে সিস্টারে ডাকতেছে, তারা ধরে আইছে একদম, এই করতেছে আপনারা হচ্ছে না কি লিগা, ইনজেকশন দেওয়া হয়েছে না। ওর মা কইছে আমি তো কইছি আপনারা কইছেন আপনারা আইয়া দিবেন। এরপরে লগে লগে বাবার এসে না আরেকজন এনে বইয়ের স্যাম্পল নাই সেখানে আয়া দুইটা ইনজেকশন দিছে। এরপরে বলছে এটা তুমি তোমার বাবা যাতে না লাগা তুমি তার মধ্যে প্লাস্টারটা লাগাই দিও। হ্যাঁ, এরপরে ইনজেকশনটা দেওয়ার পরে বাবা কেমন জানি করতেছে, একদম চোখ মুখ শুধু একবারই চাইছে। এবার মা তুমি গিয়ে সিস্টারে ডাকো, একজন চিকলা করে তাই না, ওখানে এনে নাই তাই ধরে আইছে, তাই এখন কি করতাম, আমরা তো একলা, আমরা তো একলা। এবার আমি কই একটু দেখেন না, তাই তো শ্বাসফলিতে কষ্ট হইতাছে, একটু তুলেন না। এরপরে তাই না বুকের মধ্যে চাপা দিছে, চাপা দিছে পরে এরপরে তাই না এখান থেকে গেছে, গিয়ে বলছে ওখান থেকে সিস্টার। আচ্ছা, যে ইনজেকশনটা দেওয়া হয়েছে এটা কি আপনারা কিনা দিচ্ছেন না এখান থেকেই দিছিল? আপনারা শুনলেন রোগীর পরিজনদের বক্তব্য। কার্যত যেখানে চিকিৎসা করানোর জন্য মানুষ প্রতিদিন ছুটে আসে সেই জায়গা থেকে এবার উঠে আসলো। এবং যেমনটা জানা যাচ্ছে যে জিবি হাসপাতালের মেল মেডিসিন বিভাগে এক রোগীর ভুল চিকিৎসার কারণে এবং চিকিৎসায় গাফিলতির কারণে রোগীর মৃত্যু হয়েছে বলে রোগীর পরিবার পরিজনদের অভিযোগ, এবং পাশাপাশি চিকিৎসকদের বিরুদ্ধে মামলা রুজু করা হবে, এমনটাই অভিযোগ তুলে ধরলেন। যেখানে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা বলছেন প্রতিনিয়ত যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে, উন্নত করা হচ্ছে, সেই জায়গায় সরকারি হাসপাতালের মধ্যে যদি এমন ছবি ধরা পড়ে তাহলে আগামী দিনে সাধারণ মানুষ কিভাবে ভরসা রাখবেন সেই সরকারি হাসপাতালগুলিতে, যেখানে প্রধান রেফারেল আগরতলার প্রধান রেফারেল হাসপাতাল থেকে এমন অভিযোগ উঠে আসলো। শুধুমাত্র আজকের দিন নয়, দিনের পর দিন সেই অভিযোগ সামনে আসছে রীতিমতো। এক প্রকার সাধারণ মানুষ আজ সরকারি হাসপাতালকে কেন্দ্র করে রীতিমতো ক্ষোভের বহিঃপ্রকাশ যে বারংবার ঘটছে সেটার বলার অপেক্ষা রাখে না। আজকের দিনে দাঁড়িয়েও সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে সেই ছবি আরো একবার স্পষ্ট হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।